হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, আমি এখন রান্না করব। আজকে ইশফির পছন্দের রান্না করব, সে বেগুন খেতে খুব পছন্দ করে, তো আমি আজকে বেগুন ভাজি করব। কারণ জিসাপ অলরেডি আমাদেরকে যে কারিগুলো দিয়ে দিছিল এগুলো আছে, তো সেই সাথে আমি একটু বেগুন ভাজি করব আর একটু শাক রান্না করব বাচ্চাদের জন্য। সবার সাথেই থাকুন, আশা করি ব্লগটি সবার কাছে ভালো লাগবে। যে জিসাপতে যে দিয়ে দিয়েছিল আমাদেরকে চিকেন বিফ, এইগুলো কিন্তু রয়ে গেছে। আর এদিকে আমি বেগুন নিছি আর রসুন নিছি, পেঁয়াজ হচ্ছে এই শাকের জন্য, শাক পাতাটাও রান্না করে ফেলবো এখন। তো সবাই, আমার বেগুন ভাজা শেষ, ইস্পির জন্য বেগুন ভেজে রেখে দিলাম, ইস্পি চলে আসবে এখন। দেন আমি শাকটা একটু পরে রান্না করব। আর এদিকে জিসাপোর দেওয়া তরকারি সবগুলো আমি গরম করে নিছি, জাস্ট ওরা আসলে খাওয়াই দিব, ভাতও আছে। হ্যালো ইশফি, স্কুল থেকে চলে আসছে। ইশফির জন্য আমি কি রান্না করছি তুমি দেখছো? আমি তোমার জন্য কি রান্না করছি? ব্রিনজল। ইয়েস, তুমি কিভাবে জানো? তুমি স্কুল থেকে জানছো, লাইভ দেখছো তুমি? ওকে, রুফিও চলে আসছে, এখন রুফির জন্য ভাত নিয়ে আসবো, খাবে রুফি মনি। বাচ্চা পার্টি খাওয়ানো শেষ, এখন আমি একটু কফি খাবো আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করব। আমার শাক রান্না করতে হবে আজকে, জীবনের প্রথম আমি শাক রান্না করব। ভাইয়ার বাসায় যখন গিয়েছিলাম, ভাইয়া আমাকে পালং শাক দিয়ে দিচ্ছে, বলছে পালং শাকটা খাইও খুবই মজা। আবার আমি ভাবি থেকে রেসিপিও নিয়ে নিচ্ছি, পালং শাকের নাকি শুধু পেঁয়াজ আর রসুন, তো ওইদিকে কিন্তু আমি পেঁয়াজ রসুন কেটেও রাখছি। ছিলতে হবে এখন, কুচি কুচি করতে হবে। এখন চাও খাবো। আর সুমন ভাইয়া চলে গেছে, কারণ ইশফিকে সুমন ভাই খাওয়াই দিচ্ছে। ইশফি মাশাল্লাহ হলো অনেক লক্ষ্মী, সবার হাতেই খায়, রুফিও সবার হাতে খায়, তো আমি রুফিকে খাওয়াই দিলাম আর সুমন ভাই ইশফিকে খাওয়াই দিল। ইশফির বেগুন ভাজি থাকলে তার আর কিছু লাগে না, সে খুব মজা মজা করে খেয়ে ফেলে। সুমন ভাই ওকে খাওয়াই দিয়ে বাইরে চলে গেছে, যেহেতু ভাইয়ারা বাংলাদেশে যাচ্ছে, ইশফি আর সুমন ভাইয়া শুধু এখন যাচ্ছে, নেক্সট উইক লাকি আপুনি আসার দুই দিন পরে যাচ্ছে ভাইয়া আর ইশফি। তার জন্য কিছু কেনাকাটা আছে, কারণ বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে, অনেক কিছু কিনতে প্লাস ঘুরতে শপিং করতে সব কিছু অনেক ভালো লাগে। তো সুমন ভাইয়া ইশফিকে রেখে একটু শপিং প্লাস সুমন ভাইয়ের কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে গেছে। ইশফিও বাংলাদেশ খুব লাইক করে, দাদা দাদু নানা নানুর কাছে, কারণ সে বুঝে এখন মাশাল্লাহ যে বাংলাদেশে যাইতে হবে বা বাংলাদেশে সব রিলেটিভরা থাকে, এটা সে বুঝে আর সেও যাইতে চায়। তার জন্য যেহেতু এখন ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের স্কুল ডিসেম্বর থেকে টু উইকস হলিডে থাকে, তো সুমন ভাই টু উইকসের জন্যই যাচ্ছে ইশফিকে নিয়ে, আর দুই সপ্তাহ পরে আবার চলে আসবে। হ্যাঁ, আসলে এখানে এরকমই, স্কুল মিস দেওয়া যায় না, স্কুল মিস দিলে অনেক বড় ফাইন দিতে হয়, তার জন্যই লাকি আপনি খুকি আপু বাচ্চাদেরকে ইউএসএ নিয়ে যেতে পারে নাই। কিন্তু আমাদের প্ল্যান আছে, যেহেতু আমার ইউনিভার্সিটি এখন অফ আর খুকি আপু লাকি আপুর তো ওইভাবে কোনো ইয়ে নাই, আরফিও তো স্কুলে যায় না, তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা জানুয়ারির শেষের দিকে যাব, যদি সব সিচুয়েশন ঠিক থাকে। কিন্তু এখনও শিওর না আসলে, যে অবস্থা এই অবস্থা এখনও শিওর হয়ে কিছু বলতে পারতেছি না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সব কিছু নর্মাল হয়, সবাই সুস্থ থাকে, সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই সাবধানতা মেনটেন করব। আমার জন্য আমি কফি বানিয়ে নিলাম, এই কারিগুলা খাওয়া হয় নাই। আর ওইদিকে যা ধোয়া পালার ছিল আমি সব ধোয়া পালা করে নিছি। এদিকে পেঁয়াজ আর রসুন কাটতে হবে, জাস্ট আমি ছিলে নিছি। আর পালং শাকটাও আছে, পালং শাকটাও ক্লিন করতে হবে, তারপরে জাস্ট আমি রান্না করব। ইশফির জন্য একটা বেগুন করছিলাম, ইশফি মাসাল একটা বেগুন, মানে ওর এত পছন্দ, একা একটা বেগুন খেয়ে ফেলছে। আর এখন এই বেগুনটা ওর জন্য কালকে করব, কারণ রাতে আবার সে ভাত খায় না, রাতে ও অন্য কিছু খাইতে পছন্দ। আমি রসুন আর পেঁয়াজ কেটে নিচ্ছি, এখন শাকটা ভালোভাবে ধুতে হবে, অনেক ময়লা জল মাছে শাককে, তো শাকটা ভালোভাবে ধুবো। আমি পালক শাকটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর এদিকে রসুন পেঁয়াজ রাখছি এখন, আগুন দিয়ে দিলাম, এটা একদম ড্রাই করে নিব। শাক রান্না একদমই প্রথম রান্ধতেছি আমি, কখনোই এর আগে ট্রাই করি নাই, ট্রাই করার সুযোগও হয় নাই, কিন্তু ভাইয়া আমাকে দিয়ে দিচ্ছে, বলছে যে এটা রান্না করো অনেক মজা পাবা। যাই হোক, আমি ট্রাই করতেছি, জানি না কেমন হবে, সবাই দোয়া করবেন আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার শাক রান্না হয়ে গেছে, যদিও অনেক বেশি শাক ছিল, কিন্তু এত অল্প হয়ে যাবে আমি বুঝি না, খুব কমে গেছে,
যাক মাশাআল্লাহ খুব মজা হইছে। আমার শাক রান্না শেষ হয়ে গেছে, তো শাক রেখে দিচ্ছি। এখন ইশফিকে ডিম দিতে হবে, সন্ধ্যায় ইশফিকে ডিম দিব এখন। ইশফির জন্য একটু দুইটা ডিম ভেজে দিছি, কারণ ইশফি এভাবে দুইটা ডিম দিলে খেয়ে ফেলে, ওর পছন্দ এভাবে খাওয়া। আমি হাঁড়ি পাত্র সব ধুয়ে ফেলছি, প্লেট সবগুলা ডিশ ওয়াশারে ঢুকাই দিলাম, কিচেনও ক্লিন করে ফেলছি, শাক রান্নাও শেষ, এখন ইশফিকে ডিম খাওয়াবো। যাই হোক, মোটামুটি অনেকগুলো কাজ শেষ করে ফেলছি। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে, সবাই কোয়াশার ব্লগের পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল কোয়াশার রেসিপিটাও সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইশফির কিন্তু টিত পড়ে গেছে, মাশাআল্লাহ সে বড় হয়ে গেছে, আর তাকে আমি ডিম খাওয়াই দিচ্ছি, ভীষণ ভয় চলে যাচ্ছে, অনেক ঠান্ডা। বাই বাই ইশফি, আল্লাহ হাফেজ। ওরা চলে যাচ্ছে, রাত হয়ে গেছে অলরেডি, আবার ইশফির সকাল স্কুলও আছে।